হার্টকম সলিউশনের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। এটি একটি ইন্টেল সেলেরন প্রসেসর। 1998 সালে অর্থাৎ আজ থেকে প্রায় 24 বছর আগে এই সিপিইউটি বাজারে এসেছিল, যার কোড নেম হলো মেন্ডোসিনো। এর ম্যানুফ্যাকচারিং টেকনোলজি 250 ন্যানোমিটারের। এই সিপিইউটির ক্লক স্পিড ছিল মাত্র 500 মেগাহার্স, যা আজকের দিনে আমরা ভাবতেই পারি না যে এটা এত কম। তবে একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, ইন্টেল রিটেল সিপিইউগুলোর মধ্যে এই সিপিইউতেই সর্বপ্রথম L2 ক্যাশে মেমোরি ব্যবহার করে, যার সাইজ ছিল 128 KB। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন।